নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস উর্বশী আজ শোনাতে চলেছি উপন্যাসটির অন্তিম পর্ব আসুন শোনা যাক সেদিন সন্ধ্যের পর আমরা দুজনে হুইস্কি খেতে খেতে টুকটাক গল্প গুজব করছিলাম হঠাৎ ওর একটা মন্তব্য শুনেই আমি বললাম উর্বশী তুমি বড্ড অহংকারী তাছাড়া তুমি বড় নিষ্ঠুর প্রতিশোধ না নিয়ে তুমি শান্তি পাও না চৈতালি হুইস্কি গ্লাসে এক চুমুক দিয়ে একটু হেসে বলল হ্যাঁ আমি অহংকারী নিষ্ঠুর আমার মনের মধ্যে সব সময় প্রতিহিংসার আগুন চলছে ও হঠাৎ একটু গলা চড়িয়ে বলে আগে তো আমি এরকম ছিলাম না কিন্তু কেন আমি বদলে গেলাম তা কি ভেবে দেখিছো আমি কোনো মন্তব্য করলাম না ও আপন মনে বলে যায় অল্প বুঝতে পারি পুরুষরা আমাকে আদর করতে ভালোবাসতে চায় বিয়ের পর যে উদয় প্রতিদিন আমাকে আমাকে পাগলের মতো আনন্দ উপভোগ সেই উদয়ই বেশি অপমান আর উপেক্ষা করেছে বাচ্চু যদি মেয়েরা স্বামীর আদর ভালোবাসা পায় তাহলে তারা হাসি মুখে শ্বশুর শাশুড়ি ননদদের অত্যাচার উপেক্ষা করতে পারে কিন্তু আমার মতো যে মেয়ে একই সঙ্গে স্বামী আর শাশুড়ির অত্যাচার সহ্য করেছে সে তো নিষ্ঠুর না হয়ে পারে না ও একটু থেমে একটু হেসে বলে উদয় আর হরিবাবুর জন্যই আমি পুরুষদের ব্যাপারে প্রতিহিংসা পরায়ণ হয়েছি যে পুরুষই আমার দিকে হাত বাড়ায় আমি তার সর্বনাশ করতে বিন্দুমাত্র দ্বিধা করি না খুব ভালো কথা কিন্তু তুমি এত অহংকারী কেন আমি এক নিঃশ্বাসে বলে যাই তোমার কি ধারণা তোমার মতো সুন্দরী তোমার মতো অভিনেত্রী তোমার মতো ধনী চৈতালি একটা টান দিয়ে একটু হেসে বলে তোমার কাছে কি আমি অহংকার দেখিয়েছি আমাকে কেন অহংকার দেখাবে আমি তোমার ফিল্ম জগতের লোক না তোমার কৃপা প্রার্থীও না যে লোকজনের সঙ্গে আমাকে নিত্য ওঠা বসা করতে হয় তাদের সঙ্গে দূরত্ব রাখার জন্যই আমাকে অহংকারী দাম্ভিকের মুখোশ পরে থাকতে হয় শুধু কি তাই সৎ অসৎ উপায়ে প্রচুর টাকা করেছ বলেও কি তুমি কম অহংকারী মাই বাচ্চু তারও কারণ আছে স্কুল শিক্ষিকা বা কলেজের অধ্যাপিকা হলে নিশ্চয়ই এই ধরনের অহংকারী হবার প্রয়োজন হয় না কিন্তু ফিল্মের হিরো হিরোইনদের এই ধরনের অহংকার দেখাতেই হয় তাছাড়া আরও একটা কারণ আছে কি হ্যাককালে এই সামান্য একটু ক্রিম কেনার জন্য উদয়ের কাছে হাত পাততে হতো আমি হাজার হাজার টাকা আয় করলেও আমার কাছে একটি পয়সা থাকতো না বলেই বাবা বা ছোট মাকে একটা কাপড় পর্যন্ত দিতে পারেনি সেই সব দুঃখের জ্বালা মেটাবার জন্যই বোধহয় লোকজনকে দেখাতে চাই যে আমি কারোর কৃপা প্রার্থী না আমাদের হুইস্কি গ্লাস আবার ভর্তি করা হয় দুজনেই গ্লাসে চুমুক দিই দুজনেই সিগারেট ধরাই তারপর জিজ্ঞেস করি গজান আগর বলো কি চাকলাদার সাহেবের মতো বহু পুরুষই চায় সিনেমার অভিনেত্রীদের নিয়ে ফুর্তি করতে কিন্তু মুষ্টিমেয় কিছু পুরুষই এগিয়ে আসতে সুযোগ পায় বা সাহস করে আরো একটা কথা জেনে রেখো যাদের অনেক টাকা করি সমাজে বেশ খ্যাতি যশ হয়েছে তারা মধ্যবয়সে পৌঁছে নতুন আনন্দ উত্তেজনা পাওয়ার জন্য নানা ধরনের খেয়াল খুশিতে মেতে ওঠেন গজাননবাবু কি গজাননের অনেক টাকা ও সব ব্যবসাতেই সাকসেসফুল কোনো ব্যবসা নিয়েই দুশ্চিন্তা নেই আঠেরো বছর বয়সে যে কিশোরীকে বিয়ে করেছিল তাকে দিয়ে আর মন ভরে না তাই তোমার দিকে হাত বাড়ালেন ও বেশ নাটকীয় ভাবেই আমার কাছে এসেছিল ভাবে মানে বলছি হ্যালো আমি চৈতালি রায় নমস্কার আমি পুলিশ কমিশনার হ্যাঁ বলুন গজানন আগরওয়াল একজন শিপিং ম্যাগনেট জাহাজ কোম্পানি ছাড়া ওর আরো অনেক ব্যবসা আছে উনি উনি আমাদের বিশেষ পরিচিত আপনার সঙ্গে একটু দেখা করতে চান কি ব্যাপারে বোধহয় সিনেমা সংক্রান্ত ব্যাপারী উনি কবে দেখা করতে চান দু চার দিনের মধ্যে হলেই ভালো হয় সকালের দিকে তো আমার বাড়িতে রোজই বেশ কিছু প্রডিউসার ডিরেক্টর আসেন তখন তো আমার সময় হবে না স্টুডিও থেকে বাড়ি ফিরতে সাতটা সাড়ে সাতটা হয়েই যায় তাছাড়া তখন এত টায়ার্ড থাকি যে রবিবার হ্যাঁ রবিবার হতে পারে কখন যেতে বলবো সকালে তো যথারীতি ভিড় থাকবে উনি যেন সন্ধে সাড়ে ছটায় আসেন তাহলে রবিবার সন্ধে সাড়ে ছটা তো হ্যাঁ অশেষ ধন্যবাদ রবিবার ঠিক সাড়ে ছটার সময় গজানন বাবুর মার্সিডিস চৈতালির বাড়িতে ঠকে দোতলায় সিঁড়ির মুখে চৈতালি ওকে অভ্যর্থনা করতেই বাবু একটু হেসে ফুলের তোড়া ওর হাতে তুলে দেন হাতে ড্রয়িং রুমে পা দিয়েই গজানবাবু একবার চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়েই বলেন বিউটিফুল ঘরে পা দিয়েই বোঝা যায় এ বাড়ির বাসিন্দা একজন অসাধারণ সম্পন্ন মহিলা চৈতালি খুশি হয় ধন্যবাদ জানায় তারপর বলে বলুন কি খাবেন চা না কফি না না চা কফির দরকার নেই আমি শুধু সকালে এক কাপ চা থাক ব্যস্ত হবে না আপনি আজ প্রথম আমার বাড়িতে এসেছেন কিছু খাবেন না তা তো হয় না ইফ ইউ ড্রিঙ্ক আই উইল গিভ ইউ কোম্পানি তাহলে একটু হুইস্কি নিতে পারি চৈতালি বিল বেল বাজাতেই শেফালি আসে আমাদের দুজনকে হুইস্কি দাও তবে হ্যাঁ পুরনো বোতল থেকে দিও না নতুন বোতল থেকে দিও পাঁচ মিনিটের নতুন বোতল খুলে দুজনকে হুইস্কি দেয় চৈতালি বলে আপনি তো ম্যাগনেট জাহাজের কারবারই হয়ে আমার মতো সামান্য আদার ব্যাপারের কাছে কেন এলেন প্রথম কথা আমি আপনার ফ্যান আপনি আমার ফ্যান হ্যাঁ ম্যাডাম সত্যি আমি আপনার ফ্যান আপনি আমার ছবি দেখেন আপনার প্রত্যেকটা ছবি আমি দু তিনবার করে দেখি আশ্চর্য ম্যাডাম আশ্চর্য হচ্ছেন কেন আমি তো এই কলকাতা শহরেই জন্মেছি পড়াশোনা করেছি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল আর আশুতোষ কলেজে আশুতোষ কলেজে সেন্ট জেভিয়ার্সে না আমার ইচ্ছে ছিল সেন্ট জেভিয়ার্সে পড়ার কিন্তু বাবা আশুতোষ কলেজের ছাত্র ছিলেন বলে আমাকে ওইখানেই ভর্তি করে দেন আমার ঘনিষ্ঠ সব বন্ধুরাই তো বাঙালি যে পুলিশ কমিশনার আপনাকে ফোন করেছিল সে আর আমি তো একই সঙ্গে আশুতোষ থেকে বিয়ে পাশ করি আচ্ছা আমিও আপনাদের মতো রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়তে সব চাইতে ভালোবাসি তার চাইতেও বড় কথা সপ্তাহে দু একদিন পুরনো বন্ধুদের বাড়ি যাই শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবার লোভে ওর কথা শুনে এই চৈতালি হেসে ওঠে হাসি থামলেও বলে তাহলে তো আপনাকে ইলিশ মাছ ভাজা খাওয়াতেই হয় না না ম্যাডাম আজ আজ থাক পরে একদিন বিকেলে গঙ্গায় ধরা ইলিশ হ্যাঁ তো টাটকা ইলিশ তো বাজারে পাওয়া যায় না চৈতালি শেফালিকে তলব করে কয়েকটা ইলিশ মাছ ভাজা দিতে বলে এক টুকরো ইলিশ মাছ মুখে দিয়েই গজানবাবু বলেন সত্যিই খুব সুন্দর টেস্ট শুরু হয় দ্বিতীয় রাউন্ড হুইস্কি চৈতালি বলে এবার বলুন কি কথা বলতে এসেছেন ম্যাডাম নিচ্ছক আপনার ফ্যান হিসেবে আমি একটা ছবি করতে চাই তবে আমি ফিল্মের ব্যবসা বুঝি না সব দায়িত্ব আপনার আমি তো শুধু অভিনয় করি আমি কি করে সব দায়িত্ব নেব তারপর যদি ছবি হিট না করে আপনার যদি লোকসান হয় তাহলে তো আমি বিপদে পড়ব ম্যাডাম আমি লাভ লোকসানে ইন্টারেস্টেড না আমি শুধু আপনার ছবি করে মনের আনন্দ পেতে চাই তারপর যদি লাখ লাখ টাকা লোকসান হয় ম্যাডাম আমি টাটা বিল্লা না হলেও একটা ছবির টাকা লোকসান হলে আমার কোনো অসুবিধে হবে না কত লোক নিছক শখের জন্য লাখ লাখ টাকা ব্যয় করে বাগান বাড়ি তৈরি করে দেশ বিদেশে বেড়াতে যায় ছবি কেনে গানের আসর করে আমার যদি শখ হয় আপনার ছবি করব। তাহলে কি অন্যায় হবে চৈতালি ওর কথা শুনে অবাক হয় খুশিও হয় আবার বলেন গল্প আপনি পছন্দ করবেন ডিরেক্টর ডিরেক্টর মিউজিক আপনি ঠিক করবেন ও মোট কথা সবকিছুই হবে আপনার পছন্দ মত শুনে লোভ লাগছে আবার ভয়ও করছে ম্যাডাম ভয়ের তো কিছু নেই উনি সঙ্গে সঙ্গে স্কুলে ওর সামনে ধরে বলেন এখানে দশ লাখ আছে এই দিয়ে কাল থেকে কাজ শুরু করুন তারপর যখন যা লাগবে আমি দিয়ে যাব প্লিজ আপনি এভাবে আমাকে টাকা দেবেন না আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দিন একটা ভালো ছবির পরিকল্পনা করতে যে সময় লাগে তা আমি জানি আপনি মাস এক বছর দু বছর সময় নিন তাতে আমার কোনো আপত্তি বা অসুবিধে নেই তবে এই টাকা আমি ফেরত নেবার জন্য তো আমি সেইভাবে পরিচয় হওয়ার পরেই আমাদের শুরু হয় মাসে দুমাসে আমার বাড়ি আসে ঘন্টা থেকে চলে যায় গজানন শুধু তোমার কেন গজানন বাবুরও সময় বেশ আনন্দে কাটে কাটে বই কি আনন্দ না পাবার তো কারণ নেই তুমি যে টয়োটা গাড়িটা চড়ো সেটা কি তুমি কিনেছিলে নাকি ওটা গজানন আমাকে দিয়েছে আমি হাসতে হাসতে বলি আচ্ছা উর্বশি তুমি কি শুধু চাকলাদার আলু বলিয়া গজাননের মতোই রুই কাতলাদারই সান্নিধ্য পছন্দ করো কোনো সাধারণ মানুষকে এই সৌভাগ্য লাভ করেননি চৈতালি চাপা হাসি হেসে বলে কলকাতার এক বিখ্যাত কলেজের এক বিখ্যাত অধ্যাপক এই সৌভাগ্য লাভ করেছিলেন বিখ্যাত অধ্যাপক আগে হ্যাঁ বিখ্যাত অধ্যাপক তার সঙ্গে তোমার যোগাযোগ হলো কি করে উনি প্রত্যেক সপ্তাহে আমাকে একটা খুব সুন্দর প্রেমপত্র লিখতেন কিন্তু আমি জবাব দিতাম না এইভাবে বছর বছর পাঁচেক পার হবার পর এই পাঁচ উনি প্রত্যেক সপ্তাহে প্রেমপত্র লিখতেন হ্যাঁ পাঁচ বছরের মধ্যে একটি সপ্তাহের জন্য উনি চিঠি লেখা বন্ধ রাখেননি তারপর কি হলো একটা ছবির আউটডোর করতে গিয়েছি গ্যাংটকে সেখানে হঠাৎ ওই প্রফেসরের সঙ্গে দেখা তারপর বললাম সন্ধ্যের পর হোটেলে আসবেন একেবারে খাওয়া দাওয়া করে যাবেন তারপর তারপর রাখি খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই রাতটা আমার ওখানেই কাটিয়ে গেলেন একটু চুপ করে থাকার পর বলি আচ্ছা উর্বশী যে লক্ষ লক্ষ লোক তোমার ছবি দেখেন তার পনেরো আনাই বোধ সাধারণ মধ্যবিত্ত তাদের মধ্যে বুড়ো বুড়ি থেকে শুরু করে পনেরো ষোলো বছরের ছেলেমেয়েরা আছে আছেই তো তাদের মধ্যেও তো অনেকে তোমাকে ভালোবাসেন কিন্তু তাদের কারোর সঙ্গে কি তোমার আলাপ পরিচয় বা ঘনিষ্ঠতা হয়নি দেখো বাচ্চু লক্ষ লক্ষ বাঙালি যে আমাকে ভালোবাসেন তা আমি খুব ভালো করেই জানি আমার খ্যাতি যশ অর্থ সবই তো ওদের কৃপায় নিশ্চয়ই কিন্তু আমার বা চঞ্চলের মতো আর্টিস্টদের পক্ষে এই সব দর্শকের সঙ্গে যোগাযোগ রাখার অনেক অসুবিধে আছে অনেক সময় ইচ্ছে থাকলেও সম্ভব হয় না হ্যাঁ তোমাদের মতো পপুলার আর্টিস্টদের পক্ষে যেখানে সেখানে যাওয়া সত্যি অসম্ভব কিন্তু তাই বলে কি দু হ্যাঁ জনের সঙ্গে বই কি দেখার পর ফোন বছরের পর বছর টেলিফোনে কথা বলতে বলতেই উনি আমার দীপ্তিদি হলেন আমি হয়ে গেলাম চৈতি দীপ্তিদির হাতে রান্না খেলেই তোমার মাথা ঘুরে যাবে তুমি কি দীপ্তিদির চারু অ্যাভিনিউ বাড়ি যাও না ও বাড়িতে যাওয়া আমার সম্ভব হয় না স্টুডিও যাতায়াতের পথেই দীপ্তদির বাড়ি কিন্তু ওই গলির মধ্যে ঢুকতে ভয় করে হ্যাঁ তোমাকে দেখলেই তো হাজার হাজার লোক ঘিরে ধরবে ভিড় দেখে আমি ঘাবড়ে যাই না কিন্তু বেশ কিছু লোক যে অসভ্যতাও করে দীপ্তদির রান্না কোথায় খেয়েছো চৈতালি একটু থেমে বলে দীপ্তদির বাড়ি থেকে আমার স্টুডিওগুলো দূরে না উনি মাঝে মাঝেই টিফিন কেরিয়ার ভর্তি খাবার দাবার স্টুডিওতে পাঠিয়ে দেন দীপ্তির সঙ্গে তোমার কোনোদিন দেখা হয়েছে প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন সাত সকালে দীপ্তি কালীঘাটের প্রসাদ নির্মাল্য আর সুন্দর একটা শাড়ি দিতে আসেন প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর দীপ্তিদির ছেলে এই আনন্দর বৌভাতে আমি কখন গিয়েছিলাম জানো কখন রাত সাড়ে এগারোটার পর বাইরের লোকজন চলে যাওয়ার পর হ্যাঁ তা না হলে তো আমি দীপ্তিদি বা তার ছেলে বইয়ের সঙ্গে কথা বলারই সুযোগ পেতাম না তোমরা আমাকে সুন্দরী বলো কিন্তু আনন্দর বউ শুভশ্রী আমার চাইতে অনেক অনেক সুন্দরী শুনে আমি হাসি ঠিক দ্বিতীয়দের মতোই দমদম ক্যান্টনমেন্টের মলয় চক্রবর্তী শ্রী আলো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে আলোর মেয়ে সুমাকে আমি ঠিক নিজের মেয়ের মতোই ভালোবাসি ভারী ভালো মেয়ে তাছাড়া আলোর ছোট দেয়র প্রলয় আর ওর স্ত্রী শিল্পী দুজনেই শান্তিনিকেতনের কলাভবন থেকে পাশ করেছে ওরা দুজনে ভারী মিশুকে ওরা দুজনেই তো আমার বিশেষ বন্ধু হয়ে গেছে ওরা মাঝে মাঝে তোমার বাড়ি আসে আলোর শাশুড়ির অনেক বয়স তাই আলোর পক্ষে নববর্ষ আর বিজয়ের পর ছাড়া আসা সম্ভব না কিন্তু সোমাকে নিয়ে প্রলয়রা দু এক মাস অন্তরই আসে সোমার বিয়েতেও আমি প্রায় রাত বারোটার সময় গিয়েছিলাম তাহলে এই ধরনের সামাজিক অনুষ্ঠানও তুমি যাও দীপ্তিদি বা আলুর সঙ্গে এমনই সম্পর্ক যে ওদের ছেলেমেয়ের বিয়েতে না গিয়ে থাকতে পারেনি তাছাড়া ওই বিয়েতে না গেলেও সোমার ওই হ্যান্ডসাম বর তো দেখতে পেতাম না যাক শুনে ভালো লাগলো বাচ্চু আমি অভিনেত্রী আমি একাধিক পুরুষের সঙ্গে রাত কাটিয়েছি আমি যথেষ্ট দাম্ভিক স্বার্থকর হলেও তো মানুষ দিদিদি বা আলো তো কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমার সঙ্গে বন্ধুত্ব করেনি আমি কি করে ওদের ভালোবাসা ওদের অনুরোধ উপেক্ষা করব কোনো মানুষে তো ষোলো আনা ভালোও হয় না ষোলো আনা খারাপও হয় না তাহলে স্বীকার করো আমার মধ্যেও ছিটে ফোটা ভালো গুণ আছে ছিটে ফোটা কেন তোমার মধ্যে যথেষ্ট ভালো গুণ আছে তা না হলে তুমি খ্যাতি উঠলে কি করে করে আবার দুটো হুইস্কি ঢালে জল একটা চুড়ে চৈতালি আইস কিউব দেয় আমার হাতে একটা গ্লাস তুলে দিয়ে ও নিজের গ্লাসে চুমুক দেয় সিগারেট ধরিয়ে টান দেয় কি যেন ভাবে আপন মনে আমিও কোনো কথা বলি না হঠাৎ একটু হেসে বলে বাচ্চু আমার একটা খুব সুন্দর মেয়ে আছে আমি অবাক হয়ে বলি তোমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে আমার মেয়েকে দেখলে তোমার মন প্রাণ জুড়িয়ে যাবে কবে তোমার মেয়ে হলো কত বয়স হলো তোমার মেয়ের সে একইভাবে আমার দিকে তাকিয়ে বেশ গর্বের হাসি হেসে বলে আমার মেয়ে এই বছরই ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করে ইকোনমিক্সে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে বলো কি হ্যাঁ বাচ্চু সত্যি আমার মেয়ে যেমন লেখা পড়ায় ভালো সেই রকমই স্বভাব চরিত্র ওর কথাবার্তা শুনে আগ্রহ আর বিস্ময় দুই বেড়ে যায় বলি আমি তোমার সিনেমা দেখার বিশেষ সময় পাই না সুযোগও হয় না কিন্তু প্রচুর পত্রপত্রিকা পড়ি এইসব কাগজপত্রে তোমার বিষয়ে অনেক লেখা পড়লেও তোমার মেয়ে আছে তা তো কোথাও পড়েনি আমি তো কখনো চাইনি আমাদের মা মেয়ের ব্যাপার দশজনের জানাজানি হোক এটা নেহাতি আমাদের দুজনের ব্যাপার তোমার মেয়ে কি উদয়ের বাড়িতেই থাকে না না ওদের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই উদয়ের সঙ্গেও তোমার মেয়ের কোনো যোগাযোগ নেই না তোমার মেয়ে কোথায় থাকে হোস্টেলে আমার মেয়ের আরো একটা মা আছে তার কাছেই থাকে সেখানে মেয়ের বাবাও থাকেন তো ও চাপা হাসি হেসে বলে হ্যাঁ তাহলে তোমাকে খুলেই বলি ঠিক সাত বছর আগেকার কথা নতুন মা ছবির আউটডোর করতে চৈতালি গিয়েছে কাশি তার বেশিরভাগ শুটিং সারনাথে পথে ঘাটে শুটিং হলে কিছু লোকজনের ভিড় হবে কিছু মানুষ হয়েছিল শুটিং দেখতে। তবে তারা নিতান্তই কৌতূহলী দর্শক তাই তো বেশ শান্তিতেই শুটিং হচ্ছিল তাছাড়া কিছু পুলিশ তো ছিলই তৃতীয় দিন শুটিং শেষ হতেই বছর দশেকের একটা মেয়ে দৌড়ে এসে চৈতালিকে প্রণাম করেই একটা কাগজ ওর হাতে দিয়ে একগাল হাসি হেসে বলে তোমার চিঠি খুব প্রাইভেট চৈতালি মুখ তুলে তাকাতে না তাকাতেই মেয়েটি দৌড়ে ভিড়ের মধ্যে মিশে যায় হোটেলে ফিরে যাওয়ার জন্য চৈতালিও সঙ্গে সঙ্গে গাড়িতে ওঠে ও গাড়িতে বসেই চিঠিটা পড়ে তিন দিন তোমাকে দেখছি তোমাকে আমার খুব ভালো লেগেছে ইউ আর ভেরি সুইট তোমাকে যদি আমি মা বলে ডাকি তাহলে কি তুমি ডাক করবে মুম চিঠিটা পড়ে চৈতালি হাসে হঠাৎ বিচিত্র খুশিতে তার মন ভরে যায় হোটেলে ফিরে বারবার চিঠিটা পড়ে আপন মনেই বলে মন করে পালিয়ে গেলে কেন আমি তো তোমার মুখখানা ভালো করে দেখার সুযোগ পেলাম না চিঠিখানা হাতে নিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে করতে মনে মনে বলে জানো মো হাজার হাজার ছেলে মেয়ে আমাকে দিদি বলে চিঠি লেখে অনেক বুড়ো বুড়ি আমাকে মেয়ের মতো স্নেহ করেন চিঠি লেখেন আর কতজনে কত কি ভেবে আমাকে চিঠি লেখে কিন্তু তোমার মতো কেউ আমাকে মা বলতে চায়নি তোমার আগে কেউ আমাকে সম্মান দেয়নি রোজ সন্ধ্যের পর তিন চার পেক হুইস্কি খেলেও সেদিন চৈতালির হুইস্কি খেতেও ভালো লাগলো না গ্লাসে এক পেক হুইস্কি ঢেলে কিন্তু এক চুমুক দিয়েই সরিয়ে রাখল হঠাৎ একটু গলা চড়িয়ে বলে মৌ মৌ তারপর আপন মনেই হাসে শুয়ে পড়ার পরও ঘুম আসে না বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে আবার চিঠিটা কয়েকবার পড়ে বলে কি সুন্দর তোমার হাতের লেখা আমি সুইট কিন্তু আমার তো মনে হয় তুমি আমার চাইতেও সুইট বারবার হাতে ঘুড়ি দেখে কখন যে রাত্রি শেষ হবে চৈতালি যেন আর ধৈর্য ধরে রাখতে পারে না পরের দিন চৈতালি গাড়ি থেকে নামতেই মূর ছুটে এসে প্রণাম করে বলে তুমি আমার চিঠিটা পড়েছিলে চৈতালি এই নিচু হয়ে ওকে দু হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলে মা মেয়ে চিঠি পড়বে না তাই কখনো হয় আমি জানতাম তুমি আমার রিকোয়েস্ট ফেলতে পারবে না চৈতালি হেসে বলে আমিও জানতাম আমার মেয়ে সারনাথ এসেছে তাই তো আমি এখানে এলাম চৈতালি আমার দিকে তাকে একটু হেসে বলে সেদিন শুটিং এর পর আমি মুকে নিয়েই হোটেলে ফিরলাম মুকার কার সঙ্গে ওখানে গিয়েছিল মা বাবার সঙ্গে তাদের সঙ্গে তোমার আলাপ হয়েছিল হ্যাঁ ওরা অনুমতি দিলেন বলেই তো মৌকে নিয়ে এলাম ওর বাবা কি করেন ওর বাবা টাটা স্টিলে একজন সাধারণ চাকরি করলেও বেশ পড়াশোনা করা মানুষ মৌয়ের বা মনিকা তো এমনই সাদাসিদের মহিলা যে দেখে মনেই হবে না বিয়ের পর বাড়িতে বসে পড়াশোনা করেই ভদ্রমহিলা বিয়ে এম এ পাশ করেছেন ওরা কোথায় থাকেন সিথিতে যেদিন প্রথম মুকে নিয়ে আসে সেদিন আমরা দুজনে রাত তিনটে পর্যন্ত গল্প করেছিলাম ওই একদিনই মৌ তোমার কাছে ছিল না পরপর চার রাত আমার কাছে ছিল তারপর আর পুলো না মৌ কিছুতেই আমাকে কলকাতা ফিরতে দিল না ওদের সঙ্গে আমাকেও লখনউ যেতে হলো তাই নাকি হ্যাঁ কলকাতায় তিন চারটে ট্রাঙ্কাল করে শুটিং এর তারিখ কোনো মতে অদল বদল করে ওদের সঙ্গে তিন দিন কাটিয়ে কলকাতায় ফিরি ওরাও কি তোমার সঙ্গে কলকাতা ফিরলেন না ওরা গেলেন দিল্লি লখনৌতে ওই তিন দিন কেমন কেটেছিল অসম্ভব ভালো তুই ভাবতে না ওই তিন দিন কি আনন্দে কাটিয়েছি খুব ঘুরে বেরিয়েছিলে। এক কথায় বলা যাবে না নতুন মা ছবি প্রযোজক অরবিন্দবাবু লাইনের বিখ্যাত লোক ওর সাত আটটা ছবিতে আমি নায়িকা হয়েছি প্রত্যেকটা ছবি থেকে উনি প্রচুর লাভ করেছেন তাই তো উনি আমাকে মা লক্ষ্মী বলে ডাকেন অরবিন্দ কি খুব বয়স্ক মানুষ হ্যাঁ যখনকার কথা বলছি তখন ওর বয়স ষাট বাষট্টি হবে ভাগ্যক্রমে উনি আমাদের সঙ্গে কাশি এসেছিলেন ওকে লখনৌ যাওয়ার কথা বলতেই উনি আমাদের চারজনের ফার্স্ট এসির টিকিট রিজার্ভেশন করে দেওয়া ছাড়াও আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বললেন ওখানকার বিখ্যাত ডিস্ট্রিবিউটর কাশিম চৌধুরী আমার বিশেষ বন্ধু সে আপনাদের সব ব্যবস্থা করে দেবে আপনাকে কিছু ভাবতে হবে না উঠেছিল কোথায় কালটনে কাশিম চৌধুরী নিজে আমাদের স্টেশনে রিসিভ করে হোটেলে নিয়ে গেলেন আমাদের জন্য একটা গাড়িও রেখে গেলেন ওই ভদ্রলোক যে আমাদের জন্য কি করেছেন তা বলে শেষ করা যাবে না তুই মৌ কথা বলো হ্যাঁ আমি মৌ তো অধিকাংশ সময় শুধু গল্প করেছি ওর বাবা মা মৌ সকাল বিকেল ওদের গাড়িতে তুলে দিয়ে বলতো যাও যাও তোমরা বেড়াতে যাও হ্যাঁ মা হোটেলেই বেশ আছি মনিকা আর দাদা বেরিয়ে আসার পর আমরা ছুটি আড্ডা দিতাম তারপর আমরা হজরতগঞ্জে গিয়ে পেট চাট আর কুলফি খেতাম তুমি আর মৌকি লক্ষ্ণৌয়ে কিছুই দেখতে যাওনি হ্যাঁ একদিন আমরা বড় ইমাম ভুলভুলাইয়া জুমা মসজিদ প্রেসিডেন্সি আরও অনেক কিছু দেখেছিলাম মৌয়ের সঙ্গে এত কি গল্প করতে আকাশ পাতাল কত কি নিয়ে আমরা বক বক করেছি সব কথা কি এখন মনে আছে যা মনে আছে তাই বলো মৌ চৈতালি কোলের ওপর মাথা রেখে শুয়ে শুয়ে বলে জানো মা তোমাকে প্রথম দেখি মনে হয়েছিল ঝুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে আদর করি চৈতালি ওর মুখের সামনে ঝুঁকে পড়ে বলে কেন তোমাকে দারুণ ভালো লেগেছিল যাকে বলে লাভ ফার্স্ট ভাগলি থাকার আমাকে মাসিমা পিসিমা না বলে মা বলে ডাকতে ইচ্ছে করলো কেন তোমাকে মা ছাড়া আর কিছু ভাবতেই পারলাম না মধুহা দিয়ে চৈতালি মুখখানা ধরে বলে তুমি এত সুইট যে তোমাকে মাসিমা পিসিমা বলে ডাকাই যায় না তুই যে চিঠিটা আমাকে দিয়েছিলি তা দি বা দাদা দেখেছিলেন হ্যাঁ বাবা চিঠিটা দেখে শুধু একটু হাসল মা বললেন উনি তো সময় ব্যস্ত থাকেন তো চিঠি পড়ার কি সময় পাবেন চৈতালি মৌয়ের মাথায় মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলে আমি তো চিঠিটা যে কতবার পড়েছি তার ঠিক ঠিকানা নেই চিঠিটা পড়ে তোমার কি মনে হলো মনে হলো এখনই ছুটে গিয়ে তোকে আদর করি মধু হাত দিয়ে ওর গলা জড়িয়ে ওর দু গালে চুমখে বলে ইউ আর এ লাভলি মাদার তুইও তো লাভলি ডটার হজরতগঞ্জ থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয় কিন্তু তবু ওদের দুজনের চোখে ঘুম আসে না দুজনে গলা জড়াজড়ি করে মুখোমুখি শুয়ে কত কথা হয় আচ্ছা মু আমি তো সিনেমা করি কত লোক তো আমাদের পছন্দ করে না তবু আমাকে তোর মা মনে হলো কেন তুমি সিনেমা করো বা হাউস ওয়াইফ যাই হও না কেন তাতে আমার কি আমাকে কি তোমার মেয়ে মনে হয়নি একশো বার মনে হয়েছে ঠিক গত জন্মেও আমার মেয়ে ছিল সামনের জন্মেও আমার মেয়েই থাকবি তবে মনিকাদি আর দাদার প্রতিও আমি কৃতজ্ঞ কেন তারা আপত্তি করলে কি তোকে আমি এভাবে পেতাম ওরা দুজনেও ঠিক তোমারই মতো ভালো বলো মা আমি কি লাকি না তুই যেমন লাকি সেরকম তোর মতো মেয়ে পেয়ে আমরা তিনজনেই লাকি কলকাতায় রওনা হওয়ার আগের দিন রাত্রে চৈতালি মেয়েকে আদর করতে করতে বলে মৌ কলকাতায় ফিরে গিয়ে আমাকে ভুলে যাবি না তো আচ্ছা মা তুমি কি পাগল হয়েছ কোনো ছেলে মেয়ে কি মাকে ভুলতে পারে নাকি মা ছেলে মেয়েকে ভুলতে পারে আমি একটু হেসে জিজ্ঞেস করি কলকাতায় তোমাদের রেগুলার দেখাশোনা হয় সেই তখন থেকে ও মাসে এক রবিবার আমার কাছে থাকে যেদিন মৌ আসে সেদিন আমার বাড়িতে কোনো বাইরের লোককে আসতে দিই না তুমি মেয়েকে অনেক কিছু দাও আর জন্মদিনে নিশ্চয়ই কিছু উপহার দিই তাছাড়া আমি শুধু বই কিনে দিই মৌকে একটা কথা বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কেউ কোনোদিন যেন বলতে না পারে আমার জন্য ও ভালোভাবে পড়াশোনা করেনি বা স্বভাব চরিত্র খারাপ হয়েছে সে কথা শুনে কি বলেছিল বলেছিল মা আমি কোনোদিন এমন কাজ করব না যাতে তোমাকে কেউ দোষ দিতে পারে ঈশ্বরের কৃপায় আমার মেয়েটা সত্যি ভালো হয়েছে ভগবান ঠিক সময় ওকে আমার কাছে পাঠিয়েছেন দশ পনেরো মিনিট পরেই আমি জিজ্ঞেস করি তোমার অপুদার কি খবর ভালোই জীবনে অনেক পুরুষকে দেখলাম কিন্তু উপুদা ছাড়া কেউ আমাকে ভালোবাসেনি তাই তো কলেজের ছুটিতেও যখন আসে তখন আর ওকে ছাড়তে ইচ্ছে করে না বিয়ে করলে না না কেন তার হয় এখন মাঝে মাঝে কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় যদি উদয়ের বদলে অপুদার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে বোধহয় সুখী হতাম ওর মতো অধ্যাপকের স্ত্রী হয়ে জীবন কাটাতে পারলে বেশ ভালোই থাকতাম আমি একটু হেসে বলি উপদাস্ত্রী হলে তো এই খ্যাতি যশ অর্থ প্রতিপত্তি হতো না কিন্তু বাচ্চু এত খ্যাতি যশ অর্থ পেয়েও তো মন ভরল না শান্তি পেলাম না এতগুলো পুরুষকে ঠকিয়ে তাদের সর্বনাশ করেও মন ভরল না ও ঠোঁটের কোণে একটু হাসি রেখা ফুটিয়ে বলে দেখো বাচ্চু তোমাকে একটা অপ্রিয় সত্যি কথা বলে দিই কোনো মেয়েই কোনো পুরুষের সর্বনাশ করে না তোমরা পুরুষেরাই মেয়েদের সর্বনাশ করো তবে জেনে রেখে দিও সব মেয়েদের মধ্যে একটা আগুন লুকিয়ে থাকে পুরুষরা তাদের সর্বনাশ করলে ওই আগুনে পুরুষদেরই অনেক কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যেতে বাধ্য চৈতালি হুইস্কি খেতে খেতে কোথায় যেন তলিয়ে যায় কিছুক্ষণ পর বলে হাতে গোটা তিনি ছবি আছে মনে মনে ঠিক করেছি ওই তিনটে ছবির কাজ শেষ হওয়ার পর আর অভিনয় করব না সে কি এখনো তো তোমার প্রচুর ডিমান্ড না বাচ্চু সত্যি আর অভিনয় করব না কিন্তু কেন আর ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না সেটা তো বলবে আমার চোখের উপর চোখ রেখে বলে মু বেশ বড় হয়েছে এখনো এই একঘেয়ে প্রেমের অভিনয় করতে সত্যি লজ্জা করে নায়িকা না হলেও অন্য রোল তো করতে পারো না না ও আমার দ্বারা হবে না শুরু করেছিলাম হিরোইন হয়ে শেষও করবো হিরোইন হিসেবে মা মাসে দিদির রোল করে আমি টিকে থাকতে চাই না অভিনয় ছেড়ে দিয়ে কি করবে মনে মনে ভেবেছি মৌ বিয়ে পাশ করার পরপরই একটা ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে দেব তারপর যদি মেয়ে জামাই আপত্তি না করে তাহলে ওদের কাছেই থাকবো তারপর নাতি নাতনি হলে তো তাদের নেই আমার দিন মহানন্দে কেটে যাবে মনিকা আর তোমার দাদারও ওই একমাত্র সন্তান ওরাও যদি মেয়ে জামাইয়ের কাছে থাকতে চান নিশ্চয়ই থাকবেন আমি এত লোভী না যে ওদের অধিকার কেড়ে নেব কিন্তু যদি কোনো কারণে মেয়ে জামাইয়ের কাছে থাকা সম্ভব না হয় সঙ্গে সঙ্গেই আবার বলি আজকাল বিয়ের পর তো বহু মেয়েকেই কানাডা আমেরিকায় গিয়ে স্বামীর ঘর করতে হচ্ছে ও বিয়ের পর বাইরে চলে যেতে পারে পারি বই কি তাছাড়া বারো মাস মেয়ে জামাইয়ের কাছে থাকাও তো ভালো না চৈতালি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে সবই জানি সবই বুঝি আমি খুব ভালো করেই জানি মানুষ যা চায় তা 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 অধিকাংশ মানুষই পায় পায় না 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 যা চায় আমার তাই হবে বলতে পারে তাহলে কি করবে ঠিক জানি না হয়তো মাইসরের মতো কোনো শান্তিপূর্ণ জায়গায় চলে যাব। আবার ভীমতাল সাততালেও একটা ছোট্ট বাড়ি তৈরি করে থাকতে পারি একলা একলা থাকতে পারবে তাছাড়া থামলে কেন যা বলতে চাও বলো আলিপুরের ওই প্রাসাদ এত দাসদাসী এতগুলো গাড়ি এত স্তাবক মশায় কৃপা প্রার্থী সব ছেড়ে থাকতে পারবে বাচ্চু আমি তোমার মতো লেখাপড়া করিনি আমি দার্শনিক না তবু এই সামান্য জীবনে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার দ্বারা বুঝেছি কোনো মানুষেরই জীবন চিরকাল একভাবে চলতে পারে না অবস্থার সঙ্গে সঙ্গে মানুষকে বদলাতেই হয় কেউ সে পরিবর্তন হাসি মুখে মেনে নেয় কেউ তা পারে না হ্যাঁ আমি আলিপুরের বিশাল বাড়িতে থাকি আমার অনেক কাজের লোক বেশ কয়েকটা গাড়ি মোসাহেব স্তাবক সবই আছে কিন্তু বিশ্বাস করো এখন মোহ নিশা আমার কেটে গেছে কেউ কি এই মোহ থেকে মুক্তি পায় তাছাড়া তুমি তো মা সারদা না না আমি নিশ্চয়ই মা সারদা না অন্যদের কথা বলতে পারবো না তবে আমার মোহ নেই মোহ নেই মানে কোনোদিনই ছিল না ঠিক মোহ বলতে আর পাঁচ যা বোঝে তা আমার কোনো কালেই ছিল না আমি কিছু মানুষকে দেখাতে চেয়েছিলাম আমি কোথায় উঠতে পারি কত কি অর্জন করতে পারি কিছু মানুষ মানে উদয় বা তার মা হ্যাঁ নিশ্চয়ই চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলে ওঠে বলে উদয়ের অপমান অত্যাচার শাশুড়ির তাচ্ছিল্য আর হরিবাবুর অত্যাচারে জবাব দেওয়ার জন্যেই তো আমাকে এত কিছু করতে হয়েছে কিন্তু এখন এসবের আর কোনো প্রয়োজন নেই জানো বাচ্চু আমার কি দুঃখ তোমার আবার কি দুঃখ পৃথিবীর কোটি কোটি মেয়ে মনের মতো স্বামী মায়ের মতো শাশুড়ি পিতৃতুল্য স্নেহশীল শ্বশুর বা দু একটা সুন্দর ছেলে মেয়ে নিয়ে সংসার করে যে আনন্দ যে শান্তি পায় তা আমার কপালে কেন জুটল নাও বলতে পারো আমি যে কত দুঃখে গ্লাস গ্লাস হুইস্কি খাই তা তুমি বুঝবে না এই সংসারে নিরন্ন চায় দুমুঠো অন্ন নিরাবরণ প্রার্থনা করে এক টুকরো বস্ত্রে রিক্ত নিঃস্ব স্বপ্ন দেখে কিছু অর্থের আশ্রয়হীন প্রত্যাশা করে একটু আশ্রয়ের এছাড়া উপেক্ষিত চায় সম্মান লাঞ্ছিত চায় অত্যাচারী শাস্তি নিঃসন্তান দম্পতি আকুতি মিনতি করে একটি সন্তানের জন্য মানুষ আরো আরো কত কি আশা করে কেউ চায় রূপ কেউ চায় খ্যাতি যশ কেউ চায় রোগ মুক্তি আবার কেউ চায় গৃহত্যাগের প্রত্যাবর্তন চৈতালি যা পেয়েছে যা অর্জন করেছে তা কজন মানুষের অদৃষ্টে জোটে থবু হসে সুখী না খুশি না সে সংসারে কি কেউই সুখী না সবাই আমি ওর হাত থেকে নামিয়ে রেখে দু হাত দিয়ে মুখখানা পাওয়ার সঙ্গে তো সুখ দুঃখের সম্পর্ক নেই তুমি যদি মনে করো সুখী তাহলে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না আমিও দুচোখের দু চোখের জল মুছিয়ে দিয়ে একটু হেসে বলি যদি পারো অন্যের চোখের জল দূর করো দেখবে তোমাকে কোনোদিন চোখের জল ফেলতে হবে না চৈতালি অপল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার দুটি হাত ধরে বলে বাচ্চু মমু আমাকে ভুলে যাবে না তো ও আমাকে কোনো দুঃখ দেবে না তো আমি মাথা নেড়ে বলি যদি তুমি সত্যি ওকে সন্তান জ্ঞানে মাতৃস্নেহ দাও তাহলে কোনোদিন তোমাকে দুঃখ দিতে পারবে না ও হাউ করে কাঁদতে কাঁদতে বলে তুমি বিশ্বাস করো আমি ওর জন্য বুক ছি রক্ত দিতে পারি প্রাণ দিতে পারি আমি একটু হেসে বলি তাহলে মৌ তোমার জন্য হাসি মুখে সর্বস্ব দিতে পারবে হঠাৎ কালো মেঘের পাশ থেকে সূর্যের আলো ঠিকরে পড়ার মতো চৈতালির মুখে হাসি ফুটে ওঠে বলে আমি জানি মৌ আমার সব দুঃখ দূর করে দেবে এই স্বপ্নের নেশায় চৈতালি মাতাল হয়ে আছে শেষ হল নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস উর্বশী কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলে আমার পাঠ করা অন্যান্য অনেক গল্প উপন্যাস রয়েছে যদি ভালো লাগে প্লেলিস্ট থেকে দেখে অন্যান্য গল্প উপন্যাস শুনে দেখতে পারেন আরও একটি চ্যানেল আছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে সেখানেও আমি সাধারণত ছোট গল্প দিয়ে থাকি সেই চ্যানেলটি থেকেও আপনারা গল্প শুনে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন